हेलो गाइस, आई एम दीप एंड वेलकम बैक टू माय चैनल दी एक्सक्लूसिव। सो এখন আমি একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো এবং সেই বিষয়টা কিন্তু অবভিয়াসলি দেবদার আপকামিং মুভি কাছের মানুষ রিলেটেড। সো এখন কথা হচ্ছে কাছের মানুষের কিন্তু সবেমাত্র একটা সিঙ্গেল পোস্টার রিলিজ করা হয়েছে এবং আর কিন্তু কোনো কিছু আপডেট আসেনি এবং এর শুধু আমরা বেসিক্যালি একটা কাস্টিং সম্বন্ধে একটা আইডিয়া পেয়েছিলাম যে কাছের মানুষে আমাদের দেবদা রয়েছে এবং প্রসেনজিৎ রয়েছে, আমাদের রঞ্জিত মল্লিক রয়েছে, ঈশা সাহা রয়েছে, সুস্মিতা চ্যাটার্জি রয়েছে এবং কিন্তু আরো অনেকে রয়েছে এবং এটা কিন্তু রিলিজ হচ্ছে 30th September মানে এই বছর পুজোতে। সো অনেকে কিন্তু বলা বলি করছে মানে ফেসবুকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যে কাছের মানুষ আবার একটা ফ্যামিলি ড্রামা হতে চলেছে এবং সেই সমস্ত মানুষদেরকে আমি রিপ্লাই করব এই ভিডিওতে। তার কারণটা হচ্ছে তাদের বক্তব্য হচ্ছে দেবদা আর কোনো কমার্শিয়াল সিনেমা করবে না, শুধুমাত্র ফ্যামিলি ড্রামা করবে। তার কারণ তার প্রিভিয়াসলি সাজবাদী বলি বা টনিক বলি বা কিসমিস বলি এগুলো মোটামুটি সাকসেসফুল ছিল এবং বিশেষ করে সাজবাদী এবং টনিক একটা ফ্যামিলি ড্রামা ছিল এবং আনডাউটেডলি আমিও ওটা মানি যে সাজবাতি এবং টনিক একটা পুরোপুরি ফ্যামিলি ড্রামা একটা ছিল এবং সেটাও সেগুলো সাকসেসফুল ছিল। তো যেহেতু ওইগুলো ফ্যামিলি ড্রামা ছিল এবং সাকসেসফুল হয়েছে সেই অনুযায়ী এটাও নাকি একটা ফ্যামিলি ড্রামা, মানে কাছের মানুষও নাকি একটা ফ্যামিলি ড্রামা। কিন্তু আমার এখানে বক্তব্য এরকম কিন্তু আমরা হিস্ট্রি চেক করলে দেখতে পাবো প্রিভিয়াসলি যত সিনেমা এসছে প্রতিটা সিনেমাকে নিয়ে কিন্তু একটা ক্রিটিসাইজ হয়েছে, তার কোন রকম অফিসিয়াল টিজার আসেনি, গ্লিমস আসেনি বা ট্রেলার আসেনি, তা সত্ত্বেও সেগুলোকে নিয়ে কিন্তু রীতিমতো কথাবার্তা হয়েছে এবং বলা হয়েছে এগুলো রিমেক সিনেমা, এগুলো একটা ফ্যামিলি ড্রামা, এগুলো কমার্শিয়াল নয়, এগুলো কপি, এই হ্যান ত্যান প্রচুর কথাবার্তা কিন্তু হয়েছে। আমার একটাই বক্তব্য হচ্ছে এগুলো কি করাটা ঠিক? আমার মনে হয় এগুলো করাটা একদমই ঠিক নয়, কারণ একটা সিনেমার শুধুমাত্র পোস্টার থেকে কোনো কিছুই বলা সম্ভব নয়। আমরা কিন্তু একটা গেস করতে পারি বাট এটা একদম যে 100% ফ্যামিলি ড্রামা তা কিন্তু একদমই না, কারণ এটার কোনো গল্প সম্বন্ধে আমরা কিন্তু কোনো রকম কিচ্ছু জানি না। এটা একটা কমার্শিয়াল সিনেমা হতে পারে আবার নাও হতে পারে, এটা পুরোপুরি একটা ফ্যামিলি ড্রামা হতে পারে আবার নাও হতে পারে, বা এটা পুরোপুরি একটা ফ্যামিলি ড্রামার সঙ্গে সঙ্গে একটা কমার্শিয়াল টাচ থাকলেও থাকতে পারে, অনেক কিছু পসিবিলিটিস কিন্তু থেকে যায়। তো সেই জায়গায় আগে থেকে এরকম ভুলভাল প্রেডিকশন করা যে এটা 100% ফ্যামিলি ড্রামা এগুলো করা কিন্তু একদমই ঠিক নয়। এবং আমার মনে হয় দেবদার এই সিনেমাটা পুরোপুরি ফ্যামিলি ড্রামা হবে না এবং এর মধ্যে কিন্তু কমার্শিয়াল টাচ থাকবে, কারণ আমরা যদি অতিকৃত বসু প্রিভিয়াসলি কিছু কাজ থেকে দেখি সেগুলো কিন্তু পুরোপুরি একটা কমার্শিয়াল সিনেমা ছিল, ফ্যামিলি ড্রামা কিন্তু ছিল না। এবং এই জায়গায় আমার যেহেতু বাংলা দুই সুপারস্টার রয়েছে প্রসেনজিৎ এবং দেব, তার সঙ্গে ঈশা সাহা রয়েছে, সুস্মিতা চ্যাটার্জি রয়েছে এবং কিন্তু আরো অনেকে, এবং কাস্টিংটা দেখে কিন্তু মনে হচ্ছে এটা কিন্তু পুরোপুরি ফ্যামিলি ড্রামা নয়, এর মধ্যে কিন্তু কিছু কিছু কমার্শিয়াল এলিমেন্ট রয়েছে এবং কমার্শিয়াল টাচও রয়েছে। এবং এটাকে নিয়ে তোমাদের কি বক্তব্য? এবং আমি তো এর সম্পূর্ণভাবে বিরোধিতা করছি, মানে এগুলো করাটা ঠিক নয়, মানে এগুলো ভুলভাল জিনিসপত্র এবং আমার মনে হয় এগুলো ঠিক নয় করা। এবং তোমাদের এই ব্যাপারটাকে নিয়ে কি বক্তব্য আমাকে অবশ্যই কমেন্ট করে বলতে পারো। সো আজকের ভিডিওটি এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।